মুরগি, যাকে পুরো দুনিয়াতে মাংসাশী লোকেরা অনেক বেশি পরিমাণে খেয়ে থাকে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন, একদম শান্তশিষ্ট দেখতে মুরগি আসলে ভীষণ বদরাগী আর ঝগড়াটে হয়ে থাকে। এর এতই রাগ এসে পড়ে যে এটা যে কোনো প্রাণীকে আক্রমণ করার জন্য একটুও দেরি করে না, আর একে মানুষের উপরও হামলা করতে দেখা যায়। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু মুরগি দেখব যা আপনাকে ভাবিয়ে তুলবে। তো চলুন শুরু করা যাক। তার আগে বন্ধুরা, বরাবরের মতোই আমি রাশেদ আছি আপনাদের সাথে, আর তাজ্জবদ্দিনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, ভয়ঙ্কর মুরগি দেখার আগে চলুন মুরগি সম্পর্কে একটি ইন্টারেস্টিং ফ্যাক্টস জেনে নেই। আপনি কি জানেন, একটা মুরগিকে আপনি খুব সহজেই হিপনোটাইজ করতে পারবেন। মুরগিকে হিপনোটাইজ করার জন্য তাকে কোনো সমতল ভূমিতে বসিয়ে দিন, আর তার চোখের সামনে একটি সরল রেখা আঁকুন বা কোনো সোজা লাঠি রেখে দিন। এটা করার কিছুক্ষণের মধ্যেই মুরগি হিপনোটাইজ হয়ে যাবে। হিপনোটাইজ হওয়ার পর মুরগি ওই সিচুয়েশনে চোখ বন্ধ করে মাটিতে লুটিয়ে পড়ে থাকবে। তাকে হুঁশ ফেরানোর জন্য জোরে শব্দ করলে বা তাকে জায়গা থেকে নাড়ালেই হবে। সব থেকে বিচিত্র কথা এটা যে, আপনি যদি 4-5টা মুরগি একত্রে হিপনোটাইজ করেন তাহলে তারা একই সাথে কিছুক্ষণ পর হুঁশ ফিরে পাবে। বন্ধুরা, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে মুরগি আর বিড়ালের মধ্যে কে বেশি তেজি, তাহলে অবশ্যই আপনার উত্তর হবে বিড়াল। কি তাই না? কিন্তু এই ভিডিও দেখার পর আপনার ধারণা একদম পাল্টে যাবে যে মুরগি বিড়ালের থেকে কত বেশি তেজি প্রাণী। এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে যতক্ষণ বিড়াল ওই ইঁদুরের উপর হামলা করার জন্য চিন্তা করছিল, ততক্ষণে মুরগি পেছন থেকে ছুটে এসে তাকে শিকার বানিয়ে ফেলে, আর বিড়াল তাকিয়ে তাকিয়ে তা দেখছিল। বিড়ালের মতো ভয়ঙ্কর শিকারী ছোটখাটো প্রাণী আর পাখি শিকার করে থাকে। এটি যেসব পাখিকে তা শিকার বানিয়ে থাকে তাদের বিড়াল দেখে ভয় পেতে ও পালিয়ে যেতে দেখা যায়। কিন্তু মুরগি আর মোরগ এসব বিড়াল দেখে ভয়ই পায় না। এরা আসলে বিড়ালের সাথে জমিয়ে লড়াই করে। ধারালো নখ আর বিপজ্জনক ঠোঁট দিয়ে এটি বিড়ালকে আক্রমণ করে থাকে। কয়েকবার তো দেখা যায় যে এদের এরিয়াতে কোনো বিড়াল শিকার করতে এসেছে আর এর খবর মুরগিরা পেয়ে গেছে। তাহলে ভাবুন, ওই বিড়ালের কি অবস্থা হবে। এরকমই কিছু হয়েছিল এই বিড়ালের সাথে। সে শিকার করতে গিয়ে মুরগির বাড়িতে ফেঁসে যায়। কিন্তু যখনই খবর মুরগি আর মোরগদের কাছে পৌঁছে যায়, তো তারা একজোট হয়ে সেই বিড়ালকে ঘিরে দাঁড়িয়ে যায়। সবাইকে একজোট দেখে বিড়ালটি ভড়কে যায়, আর যখন এটা বের হওয়ার জন্য চেষ্টা করে তখন এই মুরগি তার উপর হামলা করে দেয়। বন্ধুরা, কয়েকবার তো মুরগিরা কুকুরের সাথেও চ্যালেঞ্জ নিয়েছে, এটা জেনেও যে কুকুর মুরগিকে মেরে ফেলতে সক্ষম। এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে এই মুরগি ওই কুকুরের প্রতি এত রাগ হচ্ছিল যে কুকুরের মালিকের সামনেই মুরগি তার উপর হামলা করে দেয়। এটা তো ছিল বড় কুকুর। আপনি কি জানেন, মুরগি কুকুরের ছোট বাচ্চাকে তো কোনো পাত্তাই দেয় না, আর তাদেরকে নিজের এলাকা থেকে একদম ভাগিয়ে দিয়ে তারপর শান্ত হয়। কিছুদিন আগে এই ভিডিও ভাইরাল হয়েছিল যে খাবার খাওয়া একটা মুরগিকে দেখে দুটি কুকুর তাকে বিরক্ত করতে শুরু করে দেয়। এই কুকুর ওই মুরগিকে সরিয়ে তার খাবার খেতে চেয়েছিল। কুকুরের এই কর্মকাণ্ডে বিরক্ত হয়ে মুরগি ওই কুকুরের সাথে লড়াই শুরু করে। ওই কুকুর মুরগিকে হামলা করে আর তাকে কামড় দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু এবার মুরগি তার তেজ দেখিয়ে শুধু নিজেকেই বাঁচিয়ে নিয়েছিল না, বরং কুকুরকে মোকাবেলাও করেছিল। দেখতে দেখতে ওই মুরগি এতটাই আক্রমণাত্মক হয়ে গিয়েছিল যে ওই দুই কুকুরকে গ্রামের বাইরে পাঠিয়ে দিয়ে তবেই সে শান্তি পায়। বন্ধুরা, কয়েকবার তো এটি তার থেকে শক্তিশালী আর বড় পাখির সাথে লড়াই করে বসে আর তাকে নিজের এলাকা থেকে দূরে সরানো শুরু করে। এর রকচটা আর আক্রমণাত্মক রূপ দেখে বড় বড় পাখিও এর থেকে দূরে থাকে। এর হামলার জন্য সব থেকে বড় ক্ষতি এটা হয় যে এটি তার শত্রুর চেহারাতে বেশি আক্রমণ করে। যদি এর ঠুকুর বা নখের আঁচড় চোখে লেগে যায় তাহলে তার চোখের অবস্থা খারাপ হয়ে যাবে। আক্রমণাত্মক হওয়ার সাথে সাথে এটি অন্য প্রাণীকে অনেক জ্বালাতনও করে থাকে। যেমন আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কিভাবে এই মুরগি ঘোড়ার পায়ে আঁচড় দিয়ে তাকে বিরক্ত করছে। বিরক্ত সেই ঘোড়া একটি লাথি মারে, কিন্তু এই মুরগি এতটাই তেরা যে ফিরে এসে আবার সে একই কাজ করতে থাকে। তার এই কথা একটা বারের জন্য মনে হয়নি যে ভুল করে ঘোড়ার একটি পা যদি তার উপর পড়ে যায় বা একটি লাথিও যদি ভালোভাবে তার লেগে যায় তাহলে সে হয়তো আর বাঁচতে পারবে না। এরকম কাজ শুধু ঘোড়ার সাথেই হয়নি, একটি মুরগি তার থেকে আকারে কয়েক গুণ বড় গরুকেও ভয় দেখিয়ে দেয়। এখন এই ভিডিওকে দেখার পর আমরা এটাই বলবো যে অ্যাকচুয়ালি সাইজ ডাজন্ট ম্যাটার। বন্ধুরা, আমরা সবাই জানি যে প্রত্যেক প্রাণী তার বাচ্চাকে রক্ষার জন্য যে কোনো কিছু করতে পারে, আর এই জিনিস আমরা মুরগির মধ্যেও দেখতে পাই। একবার এক কোবরা সাপ মুরগির বাচ্চাকে তার খাদ্য বানানোর জন্য তার ঘরে হামলা করে, কিন্তু মুরগি এত সাহস দেখায় যে সে কোবরা সাপের সাথে লড়াই করে আর তার বাচ্চাদের নিরাপদ স্থানে পাঠিয়ে দেয় যেন তারা এই বিষাক্ত সাপ থেকে বেঁচে যায়। বন্ধুরা, এখন আপনি ভাবতে পারেন যে যখন সে এমন এক ভয়ঙ্কর আর বিষধর সাপের সাথে লড়তে পারে তাহলে সাপের বাচ্চাকে এটি কি হাল করবে। কখনো কখনো তো মুরগি এ ধরনের বিষাক্ত প্রাণীকে তার খাবার বানিয়ে ফেলে। যেখানে সাপ জাতীয় প্রাণীকে দেখে আমরা পালাই, একে সে তার খাদ্য বানিয়ে ফেলে। এরকম একটা ঘটনা ক্যামেরাতে ধরা পড়ে যখন একটা বাজ পাখি মুরগি আর তার বাচ্চার উপর হামলা করে বসে। বন্ধুরা, বাজ এমন একটি পাখি যাকে সব পাখি ভয় পেয়ে থাকে, কেননা একবার যদি তার ফাঁদে কেউ পড়ে যায় তাহলে তার বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ে। কিন্তু এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি মুরগি তার বাচ্চাকে শুধু বাজ পাখির হাত থেকেই বাঁচায়নি, বরং তাকে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য করে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আপনি নতুন ভিউয়ার হয়ে থাকলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কেননা আমি এই ধরনের ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন বন্ধুরা।